দুইটা গাড়ি গতকালকে মংলাপুর থেকে আমরা এখানে নিয়ে আসছি, সেহেতু এটা এখনো আপনার হচ্ছে পলিশ করা হয়নি, যার কারণে কালারটা একটু ডিম লাগতে পারে ভিডিওতে। আচ্ছা, বাট যখন কাস্টমার আসবে, যখন আমাদের কাছ থেকে নিবে, আমরা খুব সুন্দর করে পলিশ করে দিব। দুইটা গাড়ি সেম, আপনি যদি সামনে দেখেন, সামনে এটারও নিকেল গ্রিল, তারপর হচ্ছে এটারও ফগ লাইট আছে, এটারও হচ্ছে আপনার হেডলাইটটা যেটা ওইটার মতোই। জি, তো সবকিছু সেম, সাইডে হচ্ছে নিকেলের মিরর। আচ্ছা, আপনার সাইডেও হলো সেম ডিজাইন। আকাশ ভাই আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইয়া? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভাই, আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলুন। আচ্ছা, আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে, আমাদের শোরুমের নাম মামা ভাগিনা কার লিমিটেড, এটা বারিধারা জে ব্লক 20 নম্বর রোড 45 নম্বর প্লটে অবস্থিত। আমাদের শোরুমের অ্যাড্রেস এবং ফোন নাম্বার ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে যোগাযোগ করতে পারবেন। ওকে, আজকে কি গাড়ি দেখাবেন ভাই? আচ্ছা, তো আমরা তো বেসিক্যালি এখন রিকন্ডিশন গাড়ি এনে থাকি জাপান থেকে, জাপান থেকে ডিরেক্ট ইম্পোর্ট করে আনি। তো আমাদের আজকে দুইটা ইম্পোর্টকৃত হাইস গাড়ি দেখাবো, দুইটাই জিএল হাফ সিলিং। তো এই দুইটা গাড়ি আজকে আপনাদের কাছে নিয়ে আসছি। এই দুইটা গাড়ি হচ্ছে 2017 মডেলের, একটা হচ্ছে সিলভার কালার, একটা হচ্ছে হোয়াইট কালার, সাদা কালার, আর হচ্ছে ভিতরে হচ্ছে হাফ সিলিং হাফ প্যাড দুইটাই। আপনার সবকিছু সেম, দুইটাই চাবিতে স্টার্ট, দুইটাই 2000 সিসি টিআরএইচ 200। তো সবকিছু সেম, জাস্ট হচ্ছে কালারটা আলাদা। সাদা কালারটা দিয়ে শুরু করা যাক। আচ্ছা, যদি আপনাকে সাদা কালারটা সামনে দেখাই, এটা হচ্ছে 2017 সালের আপনার, যেহেতু জিএল সেহেতু এটাতে প্রজেকশন হেডলাইট থাকে না, এটা নর্মাল হ্যালোজেন হেডলাইট। ওকে, তবে এটাতে চাইলে হচ্ছে প্রজেকশন লাগানো যাইতেই পারে, সেটা পার্সোনাল পয়েন্ট অফ ভিউ। জি, এছাড়াও আপনার হচ্ছে একদিক দিয়ে ভালো আছে যে হচ্ছে আমাকে ইয়া দিয়ে দিছে জাপান থেকে, ফগ লাইট দিয়ে দিছে, ওকে, নিকেল গ্রিল, আপনার সব কিছু খুব সুন্দর, পারফেক্ট, একদম কোনো খুঁত নাই। যেহেতু এটা এখন জাপান থেকে মাত্র আসছে, আপনার গতকালকে আসছে দুইটা গাড়ি, গতকালকে মংলাপুর থেকে আমরা এখানে নিয়ে আসছি, সেহেতু এটা এখনও আপনার হচ্ছে পলিশ করা হয়নি, যার কারণে কালারটা একটু ডিম লাগতে পারে ভিডিওতে। আচ্ছা, বাট যখন কাস্টমার আসবে, যখন আমাদের কাছ থেকে নিবে, আমরা খুব সুন্দর করে পলিশ করে দিব, তখন গাড়িটা দেখতে আরো গর্জিয়াস লাগবে। ওকে, তো আমি যদি সাইড থেকে আসি, যেহেতু হাইস গাড়ি প্রত্যেকটা জিনিস বেসিক্যালি সেম থাকে, যেমন সাইড যে মিররটা সেটা আপনার নিকেলের এক্সেন্ট দেওয়া, আপনার যে পিছনের যে ডিজাইনটা আপনার হচ্ছে পিছনের দরজার ইয়া পর্যন্ত থাকে, রোলিং পর্যন্ত থাকে, সব সেম আছে আগের মতোই, তেলের গাড়ি হাইব্রিড হয় না স্বাভাবিক। তো আপনাকে যদি ভিতরে দেখায়, যেহেতু আমি বলছি গতকালকে গাড়িটা আসছে, গাড়িটার সিট এখনো লাগানো হয় নাই, সেট আপ করা হয় নাই, কিছু হয় নাই, যা সিটগুলো আছে যখন নিবে আমরা তখন এটা সেট আপ করে দিব। আচ্ছা ভাই, এটা টোটাল কয় সিটের গাড়ি? এটা টোটাল হচ্ছে 12 সিটের গাড়ি, 12 সিটের গাড়ি টোটাল। হ্যাঁ, এটা হচ্ছে সামনে তিনটা সিট, ড্রাইভিং সিট সহ সামনে তিনটা সিট, এটা ওঠানো যায় এখানে সহ আপনার টোটাল 12 সিট। এছাড়াও যেহেতু আমি বলছি এটা জিএল হাফ সিলিং, সেহেতু আপনার জাস্ট পিছনে এখানে আপনার এসিটা আছে, আর এই পর্যন্ত প্যাড করা, আপনার এই পাশে হচ্ছে প্যাড করা নাই, এটা প্লাস্টিকের নর্মাল প্যাড দেওয়া থাকে জাপান থেকে আসে এইভাবে। ওকে, তো ওই দিক দিয়ে আপনার এই এটা একটু আর কি সুপার জিএল আর জিএল এর মধ্যে পার্থক্য হচ্ছে এই প্যাডটা ভিতরে। আচ্ছা, ওকে, আর যদি আমি আপনাকে সামনে দেখাই, জি, সামনেও নর্মাল আপনার হাইসের মতোই, যেহেতু সুপার জিএল না জিএল, সেহেতু আপনার হচ্ছে এখানে যে এসি কন্ট্রোলটা এটা হচ্ছে অ্যানালগ। জি, আর হচ্ছে যেহেতু আমি বলছি এটা হচ্ছে 12 সিটের গাড়ি। আচ্ছা, সেহেতু এই যে এই সিটটা উঠে যায়, এই সিটটা উঠে, বেবি সিট, এটাকে বেবি সিট বলে, বেবি সিট বলে, টোটাল 12 সিটের গাড়ি, টোটাল 12 সিটের গাড়ি, রাইট। ওভারঅল সবকিছু সেম। অনেকে হয় কি সুপার জিএল কিনতে পারে না। জি, সুপার জিএলের প্রাইস কিন্তু আপনার হচ্ছে জিএল থেকে প্রায় 8-9 লক্ষ টাকা বেশি। আচ্ছা, আর হাইস গাড়ি আমাদের দেশে বেসিক্যালি ইউজ হয় হচ্ছে রেন্টে কারে, আর রেন্টে কারে তো আমার সুপার জিএলও যেই মানুষ নিবে, আপনার নন সুপার জিএলও সেম মানুষই নিবে। তো সেক্ষেত্রে তারা, যারা একটু বাজেট কম থাকে, তারা এসে জিএল গাড়ি খুঁজে, আমরা তাদের জন্যই আর কি ইম্পোর্ট করে আনা, যাতে তারা হচ্ছে একটু কম টাকার মধ্যে ভালো গাড়ি পায়। ওকে ভাই, ইঞ্জিনটা সিসি কত? ইঞ্জিন হচ্ছে, যেহেতু দুইটাই হায়েস্ট, দুইটারই ইঞ্জিন মডেল হচ্ছে সেম টিআরএইচ 200, আর দুইটাই 2000 সিসির গাড়ি। আচ্ছা, 2000 সিসি। ওকে, এবং আরেকটি হচ্ছে সিলভার কালার। দুইটা গাড়ি তো ভাই সেম? হ্যাঁ, দুইটা গাড়ি সেম। আপনি যদি সামনে দেখেন, সামনে এটারও নিকেল গ্রিল, তারপরে হচ্ছে এটারও ফগ লাইট আছে, এটারও হচ্ছে আপনার হেডলাইটটা যেটা ওইটার মতোই। জি, তো সবকিছু সেম, সাইডে হচ্ছে নিকেলের মিরর।
আচ্ছা আপনার সাইডেও হলো সেম ডিজাইন আচ্ছা যা সিলভার কালার এটাও আপনার সেম কালকে আসছে জি যার কারণে সিট আপনার যেভাবে লাগানো ছিল ওইভাবে এখন আমরা পরিষ্কারও করি নাই আচ্ছা আমরা জাস্ট র যে জিনিসটা আসে জি জি অনেকে হয় কি আনার পরে অনেক পরিমার্জিত করে অনেক ভাবে রং করে ইয়া করে আমি ওইভাবে না এজন্য আপনাকে আজকে ডাকা যে আমি আপনার দর্শকদেরকে একদম র যে ফিলটা জি সেই ভিডিওটা দেখাবো যাতে তারা বুঝতে পারে যে একটা গাড়ি কিভাবে আসে আচ্ছা তো এটারও সেম যেভাবে আসছে ঠিক এভাবে রিভিউ দিচ্ছেন হ্যাঁ এটারও আপনার অ্যানালগ এসি এসি কন্ট্রোল ওকে আপনার হচ্ছে সামনে যেরকম একটা চাবিতে স্টার্ট টোটাল বেবি সিট সহ 12 সিট এটাও বেবি সিট সহ 12 সিট সিট পেজ আছেন আপনারা এটাও 2000 সিট 2000 সিট এবং দুইটা গাড়ির পার্থক্য হচ্ছে একটা হচ্ছে সাদা কালার আর একটা সিলভার কালার এছাড়া কোনো পার্থক্য নেই এছাড়া কোনো পার্থক্য নেই ওভারঅল সেম আকাশ ভাই দুইটা গাড়ির প্রাইসটা বলে দেন আচ্ছা এই দুইটা গাড়ির প্রাইস যদি বলি এই দুইটা গাড়ির প্রাইস দুটেই সেম দুইটাই হচ্ছে 27,50,000 টাকা এটা আমাদের আস্কিং প্রাইস কাস্টমার আসার পরে আমরা তাদের সাথে কথা বলে একটু যদি অনার করা যায় আমরা করব আর যদি আপনার থ্রুতে আসে বাবু ভাইয়ের থ্রুতে আসে বাবু ভাইয়ের নাম যদি বলে সেক্ষেত্রে আমরা একটা স্পেশাল ডিসকাউন্ট দেবো ইনশাল্লাহ ওকে আকাশ ভাই কিস্তির কি সুবিধা দিচ্ছেন আচ্ছা এই হাইস গাড়িতে কিস্তির সুবিধা দিয়ে থাকে পূবালী ব্যাংক যদি পূবালী ব্যাংকের থেকে কিস্তির সুবিধা নিতে চায় সেক্ষেত্রে আমরা তাদেরকে হেল্প করব যত ধরনের ফ্যাসিলিটি বা সুযোগ সুবিধা দেওয়া লাগে হেল্প লাগে সেই হেল্পগুলো আমরা প্রোভাইড করব ইনশাল্লাহ যারা লোনে হাইস গাড়ি কিনতে চান অবশ্যই আকাশ ভাইদের শোরুমে চলে আসবেন ইনশাল্লাহ আকাশ ভাই আপনাদের শোরুমের অ্যাড্রেসটা বলে দেন আচ্ছা আমাদের শোরুমের অ্যাড্রেস হচ্ছে বাড়িধারা জে ব্লক 20 নম্বর রোড 45 নম্বর প্লট আমাদের শোরুমের নাম হচ্ছে মামা বাগিনা কার লিমিটেড এই আপনার ভিডিও ডেসক্রিপশনে এবং ভিডিওর উপরে আমাদের ফোন নাম্বার এবং অ্যাড্রেস দেওয়া থাকবে সেখান থেকে যোগাযোগ করতে পারেন আকাশ ভাই ভালো থাকবেন আবার দেখা হবে আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম